সবার ওপরেই একটা প্রেশার ক্রিয়েট করার মতো মানসিকতা ওনার সবসময়। কি করতেন ফোর হুইলারে আপনি যখন বেরোতেন? আমি যখন আমি আমার বাড়িতে যাচ্ছি, উনি ওনার রাস্তার মাঝখানে গাড়িটা রেখে দিয়েছেন। এবার আমি যেতে পারছিলাম না, আমি বললাম আপনি একটু গাড়িটা এগিয়ে নিন, কারণ আমাদের সবার গাড়িগুলো এই আমাদের প্রত্যেকে এই বাই লেনে সবার গাড়িগুলো দাঁড়ানো থাকে, আমাদের নিজস্ব মানে পাড়ার গাড়িগুলো। আমি বললাম তাহলে একটা কাজ করুন, এখানে তো ফাঁকা আছে, আপনি এইখানে সাইডটা রাখুন, তাহলে এই কানেক্টরটা ফাঁকা হয়ে যাবে, আমি যেতে পারবো। তা যথারীতি সন্দীপ ঘোষের মিসেস সঙ্গীতা ঘোষ আমাকে ওপর থেকে বলছেন, নায়িকা সকালবেলা গাড়ি নিয়ে বেরোচ্ছে, গাড়ি চালাতে জানে না। আমি তখন গাড়িটা রেখে বললাম আমি গাড়ি চালাতে জানি না, ঠিক আছে, কিন্তু আপনি কি গাড়ি রাখতে জানেন? রাখাটাই তো ঠিক হচ্ছে না, আপনি একটা সাইড করুন অথবা আপনি একই লেনে চলে আসুন। তা এইটা ওনাদের পছন্দ হয়নি, এবং এক কথায় দু কথায় চার কথায় পাঁচ কথায় ওনারা উল্টো পাল্টা কথা বলছেন। আমার মনে হচ্ছে ওনার সাইকো প্রবলেমও নিশ্চয়ই থাকতে পারে, না হলে কোনো প্রতিবেশী মানুষকে হঠাৎ করে ভিকিরির বাচ্চা এখানে ভিকিরির বাচ্চাদের সাথে কথা বলেন, এই শব্দটা তো আমরা কোনো প্রতিবেশীকে জীবনে বলতে পারবো না। চির শত্রু মনে করলেও কোনো প্রতিবেশীকে, কোনো প্রতিবেশী দাঁড়িয়ে আমাদের আমাকে বলতে পারবে না যে ইন্দ্রাণীবালা কোনো দিন কোনো মানুষকে একটা বাজে উচ্চারণ এত বছরে করেছে। আপনার সাথে আমার মনে মত পার্থক্য হতে পারে, মনের মিল না হতে পারে। সন্দীপ ঘোষের বারবারই বলছি, সন্দীপ ঘোষ কোনো সামাজিক অনুষ্ঠানের মধ্যে কথা হয়নি, ঝামেলার মধ্যে কথা হয়েছে, কথা বোঝা গেছে? ওই যে এখানে জল দাঁড়িয়েছিল সে ব্যাপারেও কথা বলতে এসেছি যখন, তখন আরেকটা কথা একটু বলি, উনি কিন্তু আমি আমি যেটুকু ফলো করেছি উনি কিন্তু অত্যন্ত সে কূটনৈতিক সম্পন্ন কথাবার্তা বলেছেন, আমি এটা ফলো করেছি। কারণ এই খুব স্বাভাবিকভাবে মাল্টি স্টোরেড বিল্ডিংগুলোর মধ্যে নিজেদেরও অনেক সময় মতের অমিল হয়ে যায় ফ্ল্যাটগুলোতে। উনি একটার কথা আরেকটাতে, একটা কথা আরেকটাতে, এই মানসিকতা ওনার মধ্যে ছিল, এবং সেই 10 মিনিটের মধ্যে আমি বুঝে গেছি সেই দিন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।